মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তানদের দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির হইয়া তার অফিসের সামনে যায় দাঁড়ায় দারোয়ান তার আখ্যায় দিল দারোয়ান কে চাও কোথায় যাবেন কৌমুকের কাছে দারওয়ান করে তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যায় স্যারের পারমিশন নিয়ে আসি এই বই না দারোয়ান চলে গেল স্যারের কাছে যা বলতেছে স্যার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে তার আটকায় দিছি গেইটের মধ্যে তারা কে দিসি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা সার সিসি ক্যামেরার মাধ্যমে চাইল সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যে মানুষটা বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না মোনা যাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতির কোথায় তার পানি আসে না জাহান আজাবের কথা শুনলে পানি আসে না কেন এর আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিদার শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিদার শক্ত এজন্য বাবাকে দেখার পর সে তার কলিদা নরম হয় না নরম হয় না তখন ওই নে আমি তোরে টাকা দিলাম যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে যান দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আই সেই বলতেছে চাচা যা আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা মনতেই পাবে কয় রে মনে হয় তোমার সার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না আমি না আমি সাহায্যিত আসি রে আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য দারুণ হয়ে গেল দারুণ কোয়ে চাচা কোন কে আপনি তাহলে আপনি আমার সারের अब्বা বলে হ বাবা আমি তোমার সারের বাবা যায় একটু পরিচয় দাও এমনি দারওয়ান আরো ও হাও মাউ করে কান্না শুরু করলো দারওয়ান কই চাচা আমার সার আপনারে সিসি ক্যামেরায় দেখছে বংチンচি আপনারে শুধু ভিখারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা ও ভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা হয়ে গেছে রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যা আর চোখের পানিটা মস্তে মস্তি রানা দেয় কই বাবা আমার টাকা লাগবে না তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও আমি সাহায্য দিতে আসি নাই রে বাবা এই বইলা বাবা রি এইদিকে মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গে স্বামীর স্বামী কৌ কোন আমার সন্তানের চেহারাটা কেমন কোন আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা চোখের পানিটা সাহাড়া করে ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় স্যার ঢাকা শহরে মস্ত অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চিনে পরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসি না মা দাঁড়ানোর থেকে মাটিতে বসে পড়েছি কলিদার থেকে আব তো বের হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা কিছুদিন পর মা কই আমি হয়তো মরে যাবো আমার একটা দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মা তার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছি কত রাত আমি মা খাই আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মার সহ আসছে তবু দার আট পর্যন্তই এখান থেকেই ফিরত যাওয়া লাগছে মা আর যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পরে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়ে তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়ে বৌ নিয়ে তাকে আর আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়েন যাত্রাবাড়ির হজরত দামাত বারকা তহুম হজরত মৌলানা মাহমুদুল হাসান দামাত বারকা তহুম আল্লাহর বলি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মা ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসেছিলেন যাত্রা বাড়ির হজরত আল্লাহর বলি আল্লাহর বলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর বলি দরদ মাকে কথা বলিস না। যুবকের কলেজে গিয়ে হিট করলো নামাজের ভিতরে যুবক চুকির পানি জোরায় জোরায় কান্তেছে কখন আল্লাহ কাকে হেদায় দেয়। এজন্য মায়ার নবে কইছে আমার হক্কেনি গুলা বেন মজলিসে বেশি বেশি বইস তোমার শক্ত দিল আল্লাহ নরম মানে আইলাই কম দু মূজা

যুবক জুম্মার নামাজে চুখের পানি জড়ায় ধরে একটা মোলার কইল মালিক আমি তো মস্ত বড় আসামি গল্লা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালিক আমাকে আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মন দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরা তোমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুখের পানি জড়ায় জড়াইয়া ঝরায়া জরায়া যুবক পানি নামাজটা পইরা সুযোগ চলে গেল মার্কেটে আর বাসায় গেল না যায় মার জন্য শাড়ি কিনল বাবার জন্য দামিটা একটা কিনলো কিনল এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল তখনকার সময় কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগত এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল এই দিকে ইফতারের টাইম শেষ তারা নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেখানে আজাদ হবে সেহরি খাইবে মানুষ এজন্য সবাই ঘুমায় পড়ল যুবক শহরে ভিতর দিয়া হাতে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশ হতা কখন দিয়া মায়ের কাছে মাপ চাবি কখন বাবার কাছে মাত চাবি এই মুহূর্তে কোন রিক্সা তুমি শহরে পাইবা না সবাই সারা সারা দিন সারা দিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরে সে রিক্সা কোন রিক্সা তুমি পাইবা না যুবক আন্দার করে আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দেব আমাকে একটা রিক্সা দাও গো এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলাও পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে হয়তো তারেই তুমি নিতে পারবা আর কেউ পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তার পাবো কোন মেসে তাকে কইবা রে কোনো মেসে থাকে নাও মেসেতে একটা টাকা খরচ করি না কারণ তার টাকাগুলো প্রয়োজন সংসারে তার কেউ নাই আর সে শুধু একমাত্র একটা বিবি বিপিতাও বিছানায় অসুস্থ ওই যে দেখতেছ সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বসছে বসে সারাটা রাত কাটা দাগ শীতের কষ্ট তারে ব্যথা দেয় কিন্তু কোন বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় তাকে কোন কাস্টমার আসে কিনা তুমি সামনের দিকে গেলে তার পাইতে পার এই বলা মাত্রই যুবক রানা দিছে কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হল তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যারা দেখে হা লোকটা দাঁড়ায় শীতের বাতাস মাফলার দিয়ে মুখটা পেশায় রাখছে চিনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কই চাচা ও মুখের আমি যাইবনি যেইমাত্র চাচা কুয়া কই মুখের সাথে সাথে বাবা সেলের কণ্ঠ চিনে ফেলেছে হাজার কন্টির ভিতরে বাপমা সন্তানের কণ্ঠ বলে না হাজার কন্টির ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপমা ভুলে না বাবা চিনে ফেলে এমনি বাবা মাফলারটা নিচের দিকে রাইকে তখন কাজে যাব ছেলে কয় ভাড়া কত দেওয়া লাগবে একটু কম তখন বাবার মাথাটা নিচের দিকে দিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবা কই তুমি রিক্সায় বসো বাবা বসো এই বলে রিক্সায় বসাইয়া রিক্সায় বসেয়া রিক্সায় কামতেছি বাবার চোখ দিয়ে দোর দোর করে পানি পড়ে বাবাও কামদে বাবা আজকে তুমি মস্ত বড় অফিস আশুকালে বাবা তোমার কত রিক্সায় বসে ঘুরছি শিশুকালে বাবার জিত চড়বো তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো ভুলে গেছো এই বইলে নিয়ে যাইতেছে আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে কান্দি তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় যে বাবা গেরামে যে কি করবা কই আমার বই গেরামে আমার বাড়ি কে তোমার আব্বা কয় আমার আব্বা অমো কেন যাইতে চা আমি আমার আব্বা আম্মার সাথে তুমি করেছি আমি মাপটাইতে চাই মারে কষ্ট দিছি বাবারে কষ্ট দিয়েছি এই বইলা যখন যুবক করে কান্দা বাবার দিল নরম হয়ে গেছে কারো সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা অবাগাই বাবা এই যে টাকা দেখো আমি তোমার সেই বাবা আকবার ছেলে দৌড় দিয়া যাইয়া বাবার দুই রাখার শুরু করে দিয়েছে আব্বা আমার ভুল হয়ে গেছে বাবা টান দেয়া সন্তান রে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমুকায় বাপ মার কাছে সন্তান মাফ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না ঠিক কিনা জোরে কর করতে দেরি হয় মাফ চাই চাইতে দেরি হয় করতে দেরি হয় না এরকম আমার ভাইরা বন্ধুরা এক যুবক তার জীবনের কাহিনী এরম প্রতিদিন মারে পিটাইত রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত হাত উঠাইতো তাও স্ত্রীর কথা স্ত্রীর কথায় স্ত্রী কথায় হাত উঠাইত একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠায় একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বৈশা এরকম বাপ মার আর ওয়াজ শুই না চুকের পানি জরা দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাহগার এত বড় পাপী আমার মার গায়ে হাত উঠায় দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার মাপ যে প্রতিদিন মারে মারে আজ কেউ মা অপেক্ষায় সন্তান আইয়ে তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কয় মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে হয় আমাকে মারবে না বাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তি দরজার পাশে যায় মারে ডাক দিছে মা এমনি মা আসিল তাহার নামাজ পড়ায় মার কলিজাটা কাইপা উঠছে যখনই দরজার পাশে যায় কুসে মা তুমি দরজা খোলো মার কলিজাটা খাইবা উঠছি মা তখন কই হায় রে ভাবছিলাম আজকে বুঝি আর মায়ের খাইবো না ভাবছিলাম আজকে আমার মারবে না কিন্তু সন্তান মাইরের কথা ভুলে নাই দুইটা বাজে আইছে মাকে মারার জন্য এমনি মা চিৎকার দিয়ে কয় বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে ছেলে কো মা গো তুমি দরজা খুলো আমি মারতে আসি নাই গো মা মা যেই মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা তৈরা কান্নার শুরু করছে মা দিল নরম হয়ে গেছে মা কুলে নিয়ে নিছে এজন মানে যুব যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে আজ রাত ঘুমায় না ঘুমাইবার আগে যে আপা তুই চাও মা দর্ত্যদেরই বাবার পার্ত্যদেরই তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি রা যাবে আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে ভাইরা বন্ধুরা যুবক দূর দিয়া কে মায়ের কাছে যায় আম্মাকে ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এজন্যই মায়ের নবী দয়ার নবী বলেছেন জুবাব এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপমার কদয়াত হবে এই দোয়াটা তুমি পড়বা যে দোয়া আল্লাহ তোমাকে শিখাই দিছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপমার কবরে আল্লাহ পৌঁছাই দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তাগফারু লাকুমা বাপমার জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপমার নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ সেবা মত দিবে তিন নম্বর নবী বলেন ইনফাযু আহদিহি মামিন বাদিহিমা মা বাবা যদি কারো হক নষ্টতা করে যুব কারো হক যদি বাপ নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফেরায় দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পত্তি আই নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না আরেক গুজর এখন আসিনি মানাই এ কত বড় zalim কত বড় zali কোনো কিছু কবরের আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোনো বাবা মেরে ঠগাও মনে রাখো তোমার জীবনের নামাজ তোমার জীবনের হল তোমার জীবনের দান সতকা কোন কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফাতো তো ভাই বোনকে ডাকো ডাইকা তাদের হক তুমি পূজায় দাও যখনই তাদের হক তুমি পূজায় দিবা বা যখনই তোমার বাবা বাবার কাছে কেউ পাইতো পাও না তুমি পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে চার নাম্বার শিলা তুর আমিল্লা টিলা তু সানু ইল্লা বিহি মা চার নাম্বারেন বলেন তোমার বাবা আমার আত্মীয় সজন যারা আছে হাতীস থেকে বলছি পাঁচশোটা আমল ইয়াদ রাখবেন নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা যখনই তুমি বাবার রক্তের মানুষগুলির খবর তুমি নিবাও আল্লাহর নবী বলেন সাথে সাথী তোমার বাবার কবরে পাক তোমার খেদমত পৌঁছে দিবে মানা কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খালার খবর নেও যখনই তুমি খালাকে একটা ফোন দেখবি বা খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো আসনি মামা তুমি ভালো আসুন নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো খালারে ফোন দেও নাই যেন মার কোমরেই ফোন লাগাইছো মারে মার কতেই তুমি জিজ্ঞেস করতেছো আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছা দিবে পাঁচ নম্বর ইকরাম ও মা হিমা বাবা মার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু আছে বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে ওদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার কোনো বন্ধু কি পাইলে বাবার বয়সের কোনো মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরলে রে যুব যখনই তুমি ডাক দি বাবা চাচা জানকে যা যা আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা খাইয়া দাও চাচা আসেন না একটা পান খাইয়া দাও চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা যখনই তারে ঈদের দিনে একটা কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলে সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে